তো আজকে আমরা এই সাইফাং পাওয়ার টিলারটায় লালান পিস্টন রিং আমরা এখন চেঞ্জ করব। তো এখন আমরা দেখব যে এই ইঞ্জিনটায় কি কি লালান পিস্টন আমরা ফিট করছি। তো এখন আমরা এই লালান পিস্টন রিং এবং পিস্টন পিন এগুলোর কোয়ালিটি কেমন সেগুলো একটু দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু চায়না চায়না সেট। তো প্রত্যেকটি চায়না লালান পিস্টন এগুলি। তো প্রথমে আমরা গজল পিনটা দেখব। এটার যে কোয়ালিটি আছে এটা কিন্তু বেশ অসাধারণ কোয়ালিটি। তারপরে আমাদের যে পিস্টন আছে এটা হচ্ছে SS গোল্ড 95 S95 মডেলের নন ডিআই পিস্টন। এই পিস্টনের যে কোয়ালিটি আছে কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে SS এর লোগো আছে, মানে লেখা আছে। এর যে কোয়ালিটি আছে কিন্তু অসাধারণ কোয়ালিটি। তারপরে আমরা রিংটা দেখব। রিংটা এখানে লেখা আছে এল কার্ড রিং, আর এটা হচ্ছে এখানে 5টি রিং আছে, 2টি অয়েল রিং আর 3টি কম্প্রেসার রিং। এখানে মডেল 195। তো এই যে আমাদের রিং। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এল কাট রিং, এগুলি এল কাট রিং। তো চায়নার যত রিং আছে সব থেকে এই SS গোল্ডের এই রিংটা আমার সব থেকে কোয়ালিটি ভালো বলে মনে হয়েছে। তো আমার কাছে এটা খুব ভালো লাগে, এই রিনের এটা কোয়ালিটিটা এবং সাইজটাও খুব ভালো। তারপরে আমরা এই লালানটা দেখব। তো এই লালানটা হচ্ছে RS গোল্ডের লালান। তো কোয়ালিটি অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন। এই সেটটির প্রাইস কেমন? তো এই সেটটির প্রাইসের মধ্যে আছে রিন আছে, পিস্টন আছে, লায়লান আছে, এই পিস্টন পিন আছে, এ ও রিন আছে, এগুলো সব ধরে মাত্র 1500 টাকা বা 1500 টাকা। তো আপনারা আরও একটা প্রশ্ন আমাকে করতে পারেন, সেটা হচ্ছে যে এই লায়লান পিস্টন সেট চলবে কেমন? তো আমার জানা মতে বা আমি অনেকেই ফিটিং করেছি, তাতে করে খুব ভালোই চলছে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমরা পিস্টন আর এই কানেক্টিং এবং লাইলান আর জিন সম্পূর্ণ ফিটিং করব। তো এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমাদের যে এই কানেক্টিং রড আছে এর যে এই ছিদ্রটা আছে এটা উপরে হবে, টপে থাকবে, আর এখানে নাম্বার আছে এটা উপরে থাকবে, ঠিক কানেক্টিংটা এইভাবে থাকবে। আর পিস্টনের ক্ষেত্রে এই যে পিস্টন উপরে থাকবে এইভাবে তীর চিহ্ন যেভাবে আছে। তো এখন আমরা ফিটিং করছি। তো আমরা পিস্টন পিনটি কিন্তু লাগিয়ে ফেললাম, এবার আমরা এই 2টি লক লাগিয়ে দেব। এই লকগুলি আপনারা ভালোভাবে দেখে লাগিয়ে দেবেন যাতে পরবর্তীকালে খুলে না যায়।
ব্যাস এই দুটি লক আমরা লাগিয়ে ফেললাম, আমরা পিস্টনটা ফিট করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন এটা উপরে সেম। এবার আমরা রিং ফিটিং করব। লালানের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের পাঁচটি রিং আছে, এই পাঁচটি রিংটি প্রত্যেকটি লালানের মধ্যে প্রবেশ করিয়ে দেখে নেওয়া উচিত যে সহজে যাতায়াত করছে কিনা। এইভাবে প্রত্যেকটি সমানভাবে সহজভাবে যাতায়াত করছে কিনা এটা না দেখে নিলে কিন্তু পরবর্তীকালে রিং লাগানোর পরে যখন পিস্টন লাইনের মধ্যে প্রবেশ করাবেন তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু পিস্টন সেইভাবে কিন্তু জাম হবে। তো এইভাবে আমরা পাঁচটা রিং কিন্তু লাইনের মধ্যে প্রবেশ করিয়ে চেক করে নিলাম। তো এবার আমরা পিস্টনটিতে এই রিংগুলি ফিটিং করব। তো প্রথমে আমরা এই দুটি স্প্রিং রিং এইভাবে ফিটিং করে নেব। তারপরে যে সাদা রঙের ওয়েল্ডিংটা এটা আমাদের উপরে হবে। তারপরে এই কালো রঙের অয়েল ডিনটা এটা আমরা নিচে পিস্টনের নিচের দিকে লাগিয়ে দেব। ব্যাস আমরা দুটো অয়েল ডিন কিন্তু ফিট করে ফেললাম। এবারে এই এল কাট দুটি ডিন এই মাঝখানের দুইটি এতে গ্রুপে রিং ফিটিং করা একদম সহজ। আপনাকে একটু আইডিয়া করতে রাখতে হবে, একদমই সহজ। তো আমরা এল কাট দুটি রিং মাঝখানে এই দুটি এতে গ্রুপে লাগিয়ে দিলাম। এই যে এল কাট দুটি রিং, আর একটি রিং আমাদের বাকি এই সাদা রঙের টপ রিংটা, এই কম্প্রেসার রিংটা একদম উপরে হবে পিস্টনে। ব্যাস আমরা রিং কিন্তু ফিটিং করে ফেললাম। তো এই হচ্ছে রিং ফিটিং, এই সাদা রিংটা মাঝখানে হবে আর কালো রিংটা নিচে, আর টপ টু এর এল কাট রিং দুটো এই মাঝখানে দুটি গ্রুপে হবে, তারপরে এই সাদা রিংটা টপে হবে। তো এই হচ্ছে রিং ফিটিং, একদম সহজ ইজি। তো এবার আমরা লাইলানটা ফিটিং করব। তো লাইলানের ক্ষেত্রে এই যে ওরিনটা আমাদের আছে, এই ওরিনটা আপনি যদি বেশি হাই নেন তাহলে কিন্তু লাইলান যখন এই ব্লকের মধ্যে প্রবেশে মানে ই করাবেন তখন কিন্তু এই লাইলান গাটা কিন্তু কেটে যাবে বা এই লাইলান গাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই সেম আপনি এইভাবে লালান গাটা রেখে হালকা এরম হাত রাখলে, আঙুল রাখলে আপনি বুঝতে পারবেন যে কতটা হাই আছে। হালকা হাই হলে কিন্তু হয়ে যাবে, বেশি হাই হলে আপনি কিন্তু লালান গাটার লাগবে না বা এই ব্লকের মধ্যে প্রবেশ করালে কিন্তু লালান গাটারটি নষ্ট হয়ে যাবে। ওই জন্য সেম হালকা এইভাবে ওভার থাকা চাই, এর থেকে বেশি ওভার থাকলে কিন্তু লালান গাটার
চলবে না বা লালন গার্ডারটি নষ্ট হয়ে যাবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেক্ষেত্রে ইঞ্জিনে জল ঢোকার সম্ভাবনা বেশি থাকবে। তো এই লালন গার্ডারের প্রতি খুব মনোযোগী দেওয়া উচিত এবং এটা খুব ভালোভাবে দেখে ফিট করে নেওয়া উচিত। তো আমরা এটা এখন ফিট করবো।